একটি খামারে রয়েছে 300টি বিদেশি জাতের গাভী, 1000-এর বেশি বিভিন্ন জাতের কবুতর, 6000-এর বেশি মুরগি, 8টি পুকুরে চাষ করা হচ্ছে তেলাপিয়া, পাঙাশ সহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। এর পাশাপাশি রয়েছে 1000-এর বেশি উন্নত জাতের আম গাছ, রয়েছে কলা ও পেঁপে গাছ। এবছর পেঁয়াজ আর হলুদের আবাদও করা হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞের মাধ্যমে প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করছেন খামারি। প্রতি বছর একটা মুরগির থেকে আমি 10,000 মুরগি থেকে ম্যাক্সিমাম 4-5 লাখ টাকা লাভ করতে পারি। আমার এখন 300-250 গরু, মাসের দিকে মাসে প্রতি বছরই আমি ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্ট পাই। এবং আমি আর একটু আপনার খুশি হবেন আমের দিকে, এবং আমার এত সুন্দর ম্যাক্সিমাম 1000 গাছ আছে আমের, এবং সকল গাছে বকুল ধরেছে। এবং আমার ইনশাল্লাহ কিনা লাগে না, আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে ইনশাল্লাহ ভরপুর আম থাকে। ভোলা সদর উপজেলার চরানন্দ গ্রামে 2014 সালে 22টি গরু ও 22টি ছাগল দিয়ে যাত্রা শুরু খামারটির। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উদ্যোক্তা আক্তার হোসেনকে। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে শিখেছেন পশু পাখি লালন পালনের বিভিন্ন কৌশল। আমি স্টার্টে 22টা গরু, 22টা ছাগল এবং কবুতর দিয়ে আমি শুরু করলাম। তো আমি 2014 সনে করতে যেয়ে আমি এই পশুর ভিতরে প্রেমের আবির্ভাব হলো। তখন আমি বিভিন্ন জায়গায় এই গরুর কীভাবে লালন করে, কীভাবে পালন করে, আমি সিংহা, কিশোরগঞ্জ, বাঘাবাড়ি বিভিন্ন জায়গায় গরুর কিভাবে লালন করে নিজে প্র্যাকটিক্যাল দেখতে গেলাম। গরুর জন্য খামারে চাষ করা হয় প্রাকৃতিক উন্নত জাতের ঘাস। ঘাসের পাশাপাশি খড়, গমের ভুষি, গম, ভুট্টা ও সয়াবিন ভেঙে খাওয়ানো হয় গরুগুলোকে। প্রতিদিন এই খামার থেকে উৎপাদন হয় প্রায় 3,000 লিটার দুধ। এই খামারের দুধের স্বাদ নিতে হলে 2 দিন আগে অর্ডার দিয়ে রাখতে হয়। বিভিন্ন মিষ্টির দোকানে এই দুধ দিয়ে নিয়মিত তৈরি হচ্ছে মিষ্টি, সানা সহ নানা দুগ্ধজাত খাবার। প্রতি লিটার দুধ বাজারে বিক্রি করা হচ্ছে 80 টাকা। একটা ডেরি ভাঙার খাঁটি দুধ সকল ফাটির কাছে আমরা দেওয়ার আমাদের দায়িত্ব। আমাদের দুধের লিটার 80 টাকা করে জন্য। প্রতিটা গরুতে আমরা 18-20 কেজি দুধ দেয়। ইনশাল্লাহ এর বাইরে আমি যাবো না। আমি গরুতে খাওয়াচ্ছি আর্টিফিশিয়াল, আমি খাবার খাওয়াই না। আমি গমের ভুষি, তারপর আপনার গম, ভুট্টা, সয়াবিন ভেঙে তারপর আমি গরু খাই। এবং আমি পর্যাপ্ত পরিমাণ আমার ঘাস, আমার 8 একরে ঘাসই আছে, ঘাস দিয়ে আমি গরু লালিত পালিত করি। ফিটে খাওয়ালে দুধের কোয়ালিটি নষ্ট হয়। আমি জানি না, আমি খাওয়াই না, কিন্তু আমার দুধে আপনার যা করেই খাওয়াইছি তারা আমার থেকে মানে 2 দিন আগে অর্ডার দিত। আক্তার হোসেনের খামারে 20-25 জন শ্রমিক নিয়মিত কাজ করেন। প্রতিদিন পশু পাখিদের খাবার খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো, খাবারের ময়লা পরিষ্কার করা, দুধ দোহন ও বাজারজাত করা সহ নানা কাজে ব্যস্ত থাকতে হয় তাদের। খাবার বানায় গরুর খাবার গড়ে নিয়ে দেই, গরু খাওয়ায়। প্রতিদিন 300 কেজি দুধ হয়। কাজ করে পরিবহন লাইয়া খুব ভালোই আছে ইনশাল্লাহ। খামারটি গড়ে ওঠায় এলাকার অনেক বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সাধারণ মানুষ। এই খামারের উদ্যোক্তা আক্তার হোসেন, এর উদ্যোগে আরো পাশে ছোটখাটো বেশ কয়েকটা খামার হয়েছে। এলাকার উন্নয়নে যে আমরা বিদ্যুৎ অনেক এটা দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ তাড়াতাড়ি পেয়েছি। তারপরে এলাকার অন্তত 10-15 জন শ্রমিক এখানে কাজ করতেছে। এদিকে শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে স্বল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে খামার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তা আক্তার। অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। চাকরি দিবে দাবি তো না করে আপনার 5-6 লাখ টাকা নিয়ে আপনি একটা আশের খামার করেন না, আপনি একটা মুরগির খাবার করেন না, মন দিল লাগে নিজে করেন, কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয় নিজের উপরে ডিপেন্ডেন্ট হন, দেখবেন এখান থেকে ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন দেবে। বিদেশ না যেয়ে নিজের দেশে নিজে করলে আমার মনে হয় যে লাভবান হবে।